সরাসরি নিয়ে আসছি হিরো আলম ভাইকে আমাদের লাইভে। সো আমাদের প্রথম প্রশ্ন হিরো আলম ভাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি এত সুন্দর কেন? এটা আমি নিজেও জানি না যে আমাকে দিলে এটা আল্লাহ পাকের, আমি জানি গড গিফট, সেটা হচ্ছে গড গিফট। আপনি এই গান এই অভিনয় এগুলো কেন করেন? এগুলো কেন করেন? এগুলো তো মানুষ আপনাকে অনেক ট্রোল করতেছে, অনেক মজা করতেছে আপনার সাথে, তো আপনি এগুলো কেন করেন একটু বলেন তো দেখি, এগুলো কেন করেন আপনি? গান করে অভিনয় করে যা শুধু আপনার বিনোদন দেওয়ার জন্য, এগুলো আপনাদের সবকিছু বিনোদন দেওয়ার জন্য আমি কোথাও আবারও বারবার বলতেছি, আমি কোনো সিঙ্গার না, কোনো শিল্পী না, এগুলো করে বিনোদন দেওয়ার জন্য। কিন্তু আপনারা এগুলো বিনোদন হিসাবে নিতেছেন না, আপনি এগুলো আপনাগুলো কীভাবে নিতেছেন এগুলো কমেন্ট করে জানান, আপনারা কীভাবে নিতেছেন এগুলো হ্যাঁ জানান। এবার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার সাথে আমি 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 আপনার অনেক বড় একজন ফ্যান, আমি আপনার সাথে দেখা করতে চাই এবং অনেক মানুষ আপনার সাথে দেখা করতে চায়, সেটার জন্য আসলে কী করলে আপনার সাথে দেখা করা যাবে আমি আপনার কাছে জানতে চাইছি, কীভাবে আপনার সাথে দেখা করা যায়? আমরা পৃথিবীতে যেহেতু গোল, ঘুরতে ঘুরতে একদিন দেখা হবে, এটা গোল দেখা একদিন, তার মানে দেখা করবেন না, বড় বড় সেলিব্রিটি এগুলোই বলে। এই আপনাকে নিয়ে সবাই যে এত ট্রোল করতেছে, এত জেলাস ফিল করতেছে, সেগুলো নিয়ে আপনার কি কোনো কিছু বলার আছে? সেগুলো নিয়ে আপনি কোনো কিছু বলতে চান? জেলাস ফিল করারই কথা, ওকে, মানে আপনার কিছু ডায়লগ আমি শিখতে চাই, একটা ডায়লগ মারান তো আমি একটু শিখি ভাই, কীভাবে ডায়লগটা মারা যায়, আমরা তো একটু ফেমাস টেমাস হইতে চাই ভাই, একটু ডায়লগটা মারেন, ফেমাস ডায়লগ মারেন। তোদের কতদিন করে তোমারে বললাম তোমাকে আমি মারতে চাই না, তোমাকে আমি ভালোবাসতে চাই। ও ওয়াও, খুব সুন্দর ডায়লগ মারছেন ভাই। এবার আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে যাই, সাপের খেলা খুব ভালো দেখাইতে পারেন, এই বড় সাপ নিয়ে আপনি খেলা দেখান, এগুলা আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে কি আপনি সাপের খেলা দেখাইতে পারেন? আপনি কি সাপ নিয়ে খেলা করতে পারেন? একটু দেখান তো ওরকম কোনো কিছু আছে কিনা। এই কমেন্টের উত্তরটা আপনাকেই দিতে হবে, এমন এমন একটা প্রশ্ন একজন করে বসছে, সেই উত্তরটা এখন আপনাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। উনি প্রশ্ন করছে, ভাই আপনার গান শুনছি একসাথে বসে বসে, গান শোনার পর আমার ওয়াইফ আমাকে ফেলে চলে গেছে ওনার বাপের বাড়িতে, এখন কি করা যায়? তো এই ব্যাপারে আপনি কিছু বলেন, না হলে ওনাদের সংসারটা ভাই ভেঙে যাইতেছে, আপনি এর ব্যাপারে ঠিক কোনো কিছু বলে এটা সমাধান করেন। চলে গেছে, এটা আপনি সংসার করবে গেলে মানুষের মধ্যে রাগ অনুমান থাকবে। কলকাতা যাওয়া আসার মুহূর্তগুলো নিয়ে কিছু বলেন তো, আপনি যে কলকাতায় যান, কলকাতায় আসলে আপনার 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 ওইখানে জনপ্রিয়তা কেমন? ওইখানে যে আপনি যান, আপনি শুনতেছি মাসে একবার দুইবার এখানে যান, এখানে গিয়ে আপনার অনুভূতিটা কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো ছিল, খুবই আনন্দময় ছিল। আমি কলকাতায় কোথায় প্রতি মাসে মাসে একবার দুবার যাইতেছি, কিছু নাটক গান শর্ট ফিল্ম আর মুভির কাজ চলতেছে এবং তাদের ভালোবাসায় আর কি এত মুগ্ধ আমি ওখানে যাওয়ার পরে দেখেছি যে বাংলাদেশের যেরকম আমার জনপ্রিয়তা ওখানেও তো এরকম জনপ্রিয়তা দেখেছি। তো আমার মনে হয় আপনাদের এই ভালোবাসা এরকম আমার সঙ্গে থাকে, আমি অতি তাড়াতাড়ি আপনাদের আপনার আরও কিছু ভালো কিছু উপহার দিতে পারবো। বাংলাদেশ থেকেও সেখানে আপনার মনে হচ্ছে জনপ্রিয়তা একটু বেশি। শুটিং করার সময় আমি যে নায়িকাগুলো দেখি মনে করেন খুব ওইরকম আর কি নায়িকাগুলো, আর তাদের কাছে আপনি একটু ওইরকম আর কি, তো আপনাকে কি এমন কোনো কিছু বলা হয়েছে যে নায়িকাকে কোলে নিয়ে দৌড় দিতে হবে, ওরকম কোনো মজার কোনো সিন কোনো দৃশ্য বা কোনো কিছু কি আপনার বলার আছে আমাদের দর্শকগুলো অনেক মজা পেয়ে রয়েছে? অনেক দেখছেন সারা জীবন নায়িকা নেচে দেখাতে হবে, উনি নাচবে ওনার গানের সাথে। এর মধ্যে আমাদের ভিডিও শেষ, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অনেক ভালো ভালো ইন্টারভিউ ফানি ভিডিও আপনারা মানে বিনোদনমূলক যত ভিডিও চান সব এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেন পরবর্তীতে কাকে দেখতে চান আমাদের স্টুডিওতে এবং আমাদের ইন্টারভিউতে। সো টাটা, বলেন তো গোরা গোলা।